সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির সাথে নিয়মিত ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানান, 6 জুলাই থেকে আবুধাবি ও দুবাইয়ের সাথে ফ্লাইট চালাবে বিমান। প্রাথমিকভাবে সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে 2টি ঢাকা থেকে, অন্য 2টি চট্টগ্রাম থেকে যাতায়াত করবে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা আগে টিকিট কেটে রেখেছিলেন তারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট অথবা বিমান সেলস অফিসে যোগাযোগ করে তারিখ পরিবর্তন করে নিতে পারবেন। তবে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে নিবন্ধন করে অনুমতি নিতে হবে, আর যারা দেশে ফিরতে চান তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস বার্তা।